গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের সকলকে সাথে করে নিয়ে আজকের এই দিনটি শুরু করা যাক। দেখলেন আমি ফ্রেশ হয়ে গেছি, চলুন সকলে মিলে আজকের এই দিনটি শুরু করি। দেখা যাক আমি কী কী করি সারাদিনে। এই যে হাজবেন্ড এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, ছেলে ঘুম থেকে উঠে গেছে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে এবার স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে ওকে। এই যে ছেলেও রেডি, আমিও রেডি, এবার ছেলেকে স্কুলে ছেড়ে আসবো। এই যে ছেলের স্কুল, এই যে ছেলে স্কুলে চলে গেল, স্কুলে দিয়ে চলে এসেছি ছেলেকে। এসে নিয়ে আগে মেশিনটা চালু করে দিলাম, কেননা এদিকে রোজ বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না। এখন দেখছি রোদ্রু আছে, তাই তাড়াতাড়ি মেশিনটি চালু করে দিলাম, যদি জামাকাপড়গুলো শুকিয়ে যায়। এরপরে দেখতেই পাচ্ছেন বিছানার চাদরটাগুলো গুছিয়ে নিচ্ছি, টান টান করে নিচ্ছি। বিছানার চাদর পেতে নিলাম, এটা কালকে উঠানো হয়েছে কিন্তু আর বিছানার চাদরটা পাতা হয়নি, তাই আজকে এখানে পেতে নিলাম। দিয়ে সোজা চলে এসেছি বেডরুমে, বেডরুমে এসে নিয়ে বেডরুমের বেডটাকেও পরিষ্কার করে নিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে, সবজিটা কেটে নিচ্ছি। এই সবজি দিয়ে ছেলের শুধু ডাল হবে, সমস্ত সবজি দিয়ে ছেলের ডালটা করা হবে। এই যে প্রেশার কুকারে ডালটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে নিয়ে এই যে মাছটাকেও এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে মাছের আজকে সমস্ত সবজি, তারপরে আজ সমস্ত সবজি টবজি সব কিছু কেটে নেব মাছের মশলা করার জন্য। এই যে আদা টাদা সব কিছু কেটে নিচ্ছি, কেটে টেটে নিয়ে এদিকে ডালটা হতে থাকবে, তার মধ্যে যতটা আর কি কাজটা করে নিচ্ছে। এই যে সমস্ত সবজি টবজি সব কিছু কেটে টেটে নিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে। আগে ঘরটা মুছবো, তারপরে রান্নাটা বসাবো। এই যে ঘরটার মুছে টুছে এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা করছি, রান্নাটা এবার করে নিই।
বন্ধুরা, কিচেন ক্লিন হয়ে গেছে। রান্না টান্না করার পরে খালি ইন্ডাকশনে ভাতটা বসানো আছে, বাসন টাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার স্নানটা করে নেব, ততক্ষণে ইন্ডাকশনে ভাতটা হতে থাকুক। স্নান করে পুজো টুজো দিয়ে নিই, আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। তাহলে স্নান পুজোটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক। এই যে চলে এসেছি এবার ছেলেকে স্কুল থেকে নিতে। আজকে আমার স্কুলে ছেলেকে নিতে আসতেও দেরি হয়ে গেছে। এই যে ছেলেকে স্কুল থেকে আনা হয়ে গেছে, আবার অনেকক্ষণ পরেই আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এবার আমরা লাঞ্চটা করে নেব, দেখে নিন আজকে আমাদের লাঞ্চে কী কী হয়েছে। আজকে সেমন কিছু লাঞ্চে করিনি, হালকাই করেছি। ভাত, ছোটো মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল আর পটল ভাজা, এই দিয়ে আমরা লাঞ্চটা আজকে সেরে নেব। লাঞ্চ হয়ে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ততক্ষণ দেখতে থাকুন। এই যে লাঞ্চ টাঞ্চ করে ছাদে চলে এসেছি জামা কাপড় নিতে, জামা কাপড়টা এবার উঠিয়ে নেই। বন্ধুরা, আবার অনেকক্ষণ পরেই আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তখন দেখেছিলেন ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে ওভাবেই রেখে দিয়েছিলাম। ছেলেকে নিয়ে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে এই যে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, সাথে ঘর টরগুলো ঝাড় দিয়ে নেব। এবার এই কাজগুলো তাহলে করে নেই, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকেও একটু দুধ পিডিয়াশি ওর দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে টেয়ে এই যে এখন ওকে পড়াতে বসিয়েছি। এবার পড়াটা ওকে করিয়ে নিই, কেননা আবার সেপ্টেম্বর থেকে আবার ওর হাফ ইয়ারলি এক্সাম আছে, তার জন্য আবার তো প্রিপারেশন নিতেই হবে যতটা হয়। বাচ্চা মানুষ অত তো আর করতে চায় না, রোজ একটু একটু করে যদি করিয়ে নিতে পারি সব ততটুকুই করিয়ে নিই। B for? Board. C for? Cat. D for? Dog. E for? Elephant. F for? Fish. G for? Dog. Very good. I for? Ice cream. J for? Juice. K for? Kite. L for? Lion. M for? Net. M for? Mango. N for? Nest. O for? Orange. P for? Parrot. G for? Queen. R for? Dog. S for? Ship. D for? হাজবেন্ড অফিস থেকে চলে এসে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আজকের মতন এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, গুড নাইট।